হ্যালো স্টুডেন্টস আজকের ভিডিওটা আমার ক্লাস ফোর স্টুডেন্টসদের জন্য তোমরা অনেকেই বলছিলে যে পরিবেশের বই থেকে কি ধরনের প্রশ্ন তোমাদের হতে পারে সেগুলো নিয়ে তোমাদের অনেকের মধ্যেই অনেক রকম কনফিউশন রয়েছে তো আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর সম্ভাব্য প্রশ্ন দিয়ে দেবো আলাদা আলাদা ভিডিওতে আজকে পরিবেশের ফার্স্ট চ্যাপ্টারের ওপর আমি তোমাদের সাথে বেশ কিছু প্রশ্ন শেয়ার করব যেখান থেকে তোমরা কিন্তু পরীক্ষায় নানা রকম প্রশ্ন কমন পেতে পারো মার্কিং আসতে পারে শূন্যস্থান আসতে পারে ম্যাচিং আসতে পারে এক কথায় উত্তর দেওয়া আসতে পারে প্রশ্নগুলির উত্তর দেওয়া আসতে পারে তো সব রকমের প্রশ্নের উত্তর এই আলোচনাটার পর তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে বইতে গল্পের মতো দেওয়া থাকে তোমরা বুঝে উঠতে পারো না যে কিভাবে প্রশ্ন আসতে পারে তো সেই জন্য তোমাদের সুবিধার জন্য আমি প্রশ্ন উত্তর পর্ব শুরু করলাম তোমার বইয়ের ওপর ঠিক আছে তো চলো প্রথম চ্যাপ্টার যেটা রয়েছে পরিবেশের উপাদান সেখানের প্রথম যে অংশটা জীবজগত সেখান থেকে কি কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা একটু জেনে ভিডিওটা শেষ অবধি ওয়াচ করবে কোথাও স্কিপ না করে যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো আর তোমাদের সুবিধার জন্য আমি বিভিন্ন সাবজেক্টের ওপর এরকম ভিডিও আনতেই থাকি তাই যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নাও যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সো চলো আজকের ভিডিও স্টার্ট করছি সে উপাদান জীবজগত ফার্স্ট প্রশ্ন জড় পদার্থ কি উদাহরণ দাও প্রতিটা প্রশ্ন এখানে লেখা দেখার সাথে সাথে আমি যেগুলো বলছি সেগুলো ভালো করে শুনবে প্রয়োজনে দুবার করে শুনতে পারো স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো এতে আমার মনে হয় তোমাদের অনেক সুবিধা হবে যাদের জীবন নেই যারা শ্বাস নিতে বা ছাড়তে পারে না নিজে থেকে জায়গা পরিবর্তন করতে পারে না নিজে থেকে আকারেও বাড়ে না যাদের জন্ম মৃত্যু নেই তারাই হলো জড়পদার্থ জড় পদার্থের উদাহরণ কি না ইট বালি কাঠ ইত্যাদি ভেরি সিম্পল তোমরা জানো যারা শ্বাস নিতে পারে না যারা নিজে থেকে জায়গা পরিবর্তন করতে পারে না আকারেও বাড়ে না জন্ম মৃত্যু নেই সেগুলোকে আমরা কি বলি বস্তু বলি যেমন ইট বালিকা এদেরকে তুমি যতক্ষণ না নিজে থেকে ঠেলা দেবে বা নিজে থেকে সরাবে এরা কিন্তু নিজেদের জায়গা পরিবর্তন করতে পারে না আবার জন্ম মৃত্যু তো অবশ্যই নেই ঠিক আছে সো এটা হলো জড় পদার্থ আর জড় পদার্থের উদাহরণ নেক্সট এবার জানবো জীব কি উদাহরণ দাও পরের প্রশ্ন যাদের জীবন আছে জন্মগ্রহণ করে ও মৃত্যুবরণ করে আহার ও খাদ্যের প্রয়োজন হয় যাদের জীবনযাপন করার জন্য উপযুক্ত পরিবেশের প্রয়োজন হয় তাদেরকে বলা হয় জীব যেমন আমরা আমাদের জন্ম আছে মৃত্যু আছে আমরা বেঁচে থাকতে হলে আহার আর খাদ্যের প্রয়োজন হয় জীবনযাপন করার জন্য একটা উপযুক্ত জায়গার প্রয়োজন হয় আমরা হলাম জীব যেমন মানুষ গাছ পশু গরু ছাগল কুকুর ইত্যাদি দেখে নেব পরের প্রশ্ন জীব কয় প্রকার ও কি কি জীব দুই প্রকার একটা হলো উদ্ভিদ আরেকটা হলো প্রাণী আচার্য জগদীশচন্দ্র বসু প্রমাণ করে দিয়েছিলেন যে উদ্ভিদের প্রাণ আছে গাছেরও প্রাণ আছে তাই গাছকেও আমরা জীব এই ক্যাটাগরিতে ফেলি গাছকেও আমরা জীব বলে থাকি শুধুমাত্র গাছ নিজে থেকে চলাফেরা করতে পারে না বাকি বিশেষ যে ধরনের গুণ আমরা প্রাণীদের মধ্যে দেখতে পাই তার বেশিরভাগই কিন্তু উদ্ভিদের মধ্যেও দেখতে পাওয়া যায় তাই পৃথিবীতে জীব কয় প্রকার প্রশ্ন করলে তোমরা বলবে জীব দুই প্রকার উদ্ভিদ ও প্রাণী নেক্সট কয়েকটি জড়বস্তুর নাম লেখো আমি আগেও বললাম ইট খাতা টেবিল পেন কাঠ ইত্যাদি এরা সবাই হলো জড়বস্তু চলে যাব পরের প্রশ্নে দেখো খালি চোখে দেখা যায় না এমন প্রাণীর নাম লেখো অনুজীব ব্যাকটেরিয়া এদেরকে কিন্তু খালি চোখে আমরা দেখতে পাই না ম্যাগনিফাইন গ্লাসের সাহায্য নিয়ে দেখতে হয় খালি চোখে দেখা যায় না এমন প্রাণী কোন যন্ত্রে দেখা যায় মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্রের দ্বারা শিরদারা যুক্ত প্রাণীর নাম লেখো সাপ পাখি এদের কিন্তু শিরদ্বারা থাকে নেক্সট শিরদারা বিহীন প্রাণীর নাম লেখো দেখো শিরদারা যুক্ত প্রাণী বলতে আমরা মানুষের কথা তো অবশ্যই বলতে পারি মানুষ বাদে সাপ আর পাখির কথাও বলতে পারি তাই আমি এই দুটোকে এখানে মেনশন করেছি শিরদারা বিহীন কারা কেঁচো কেন্ন কৃমি এদের কিন্তু কোনো শিরদারা বা পিঠের মাঝখানে যে একটা শক্ত অংশ দেখতে পাওয়া যায় মেরুদণ্ড যেটাকে আমরা বলি সেটাকে এখানে কিন্তু শিরদারা বলা হচ্ছে সেটাকেই শিরদারা বলে কোন প্রাণীর গায়ে কাঁটা রয়েছে সজারু নেক্সট হাঁসের পায়ের আঙুলগুলো জোড়া কেন সাঁতার কাটার সুবিধার জন্য হাঁসের পায়ের আঙুলগুলো জোড়া থাকে এগুলোকে বলা হয় লিপ্ত পদ পাখিদের আঙুলের নোখগুলো বেশ সুচালো কেন ডালে বসে থাকার সুবিধার জন্য পাখিরা যখন ডালে বসে তখন সেই নোখ দিয়ে গাছের ডালটাকে আঁকড়ে ধরে বসে তো তাদের বসার সুবিধার জন্য তাদের নোখটা এমন হয়েছে নেক্সট কোন প্রাণী বুকে হেঁটে চলে সাপ কোন প্রাণী গায়ের রং বদলাতে পারে গিরগিটি পাখিরা অনেকক্ষণ আকাশে ওড়ে তাও ক্লান্ত হয় না কেন পাখিদের শরীরের ভিতরে বাতাস ভরা থলি আছে তাই পাখিরা অনেকক্ষণ আকাশে যখন ওড়ে তখন ওই থলি থেকে ওরা বাতাসের সাপ্লাই পায় ঠিক আছে মানে বাতাসটা পেয়ে থাকে তো সেই জন্য ন্যাচারালি ওরা ক্লান্ত হয় না নেক্সট কোন কোন প্রাণী বিলুপ্ত হয়ে গেছে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কোন কোন প্রাণী বিলুপ্ত হয়ে গেছে মানে হারিয়ে গেছে যাদেরকে আর দেখতে পাওয়া যায় না বালি বালিদ্বীপের বাঘ হিমালয়ের বামন তিতির গ্যালাপাগস দ্বীপপুঞ্জের কচ্ছপ ভারতের গোলাপি মাথা হাঁস নিউজিল্যান্ডের গ্রেলিং মাছ এখান থেকে কিন্তু প্রচুর ছোট প্রশ্ন আসে বালিদ্বীপের বাঘ কোথাকার বাঘ বিলুপ্ত হয়ে গেছে দ্বীপের বাঘ হিমালয়ের বামন তিতির গ্যালাপাগস দ্বীপপুঞ্জের কোন প্রাণী বিলুপ্ত হয়ে গেছে কচ্ছপ ভারতের কোন প্রাণী বিলুপ্ত হয়ে গেছে গোলাপি মাথা হাঁস নিউজিল্যান্ডের কোন প্রাণী বিলুপ্ত হয়ে গেছে গ্রেলিং মাছ নানা ধরনের ট্রিকি কোশ্চেন কিন্তু এখান থেকে হতে পারে তো এগুলো ভালো করে মুখস্থ করে নেবে কোন কোন প্রাণী হারিয়ে যেতে চলেছে মানে যারা এখনো হারিয়ে যায়নি কিন্তু এমন কন্ডিশন যে যে কোনো সময় কিন্তু হারিয়ে যেতে পারে রয়্যাল বেঙ্গল টাইগার অলিভ রিডলে কচ্ছপ একশৃঙ্গ গণ্ডার সার হরিণ এরা প্রায় হারিয়ে যেতে চলেছে রয়্যাল বেঙ্গল টাইগার অলিভ রিডলে কচ্ছপ একশৃঙ্গ গণ্ডার কৃষ্ণসার হরিণ নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন বাঘ বিলুপ্ত হতে চলেছে কেন মানুষ জঙ্গল সব কেটে ফেলছে ফলে বাঘের থাকার জায়গা কমে যাচ্ছে নেক্সট জঙ্গলে হরিণ শুয়োর এতটাই কমে যাচ্ছে যে বাঘের খাবার অভাব ঘটছে এই প্রশ্নটা এলে একদম কিন্তু এরকম পয়েন্ট করে করে তোমরা লিখবে আমার মনে হয় অনেক ভালো নম্বর তোমরা পাবে চোরা শিকারীরা বাঘের চামড়া নখ হাড় এসবের লোভে বাঘ মেরে ফেলছে ফলে বাঘের সংখ্যা কমে যাচ্ছে নেক্সট ছাড়া আর কোনো প্রাণী কি বিলুপ্ত হতে পারে হ্যাঁ গন্ডার মোষ নানা ধরনের বাঁদর পাখি সাপ বিলুপ্ত হয়ে যেতে পারে বলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন নেক্সট কাজেই এরকম বিলুপ্ত যাতে না হয়ে যায় তার জন্য নিশ্চয়ই কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে আর সেই ব্যবস্থাই হল সংরক্ষণ সংরক্ষণ কি যে যে কারণে জীবটার সংখ্যা কমে যায় সেই সব কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করা তাকেই বলে সংরক্ষণ যেমন বন জঙ্গল না কাটা সেখানে প্রাণীদের খাবার ও তেষ্টার জল যাতে যথেষ্ট পরিমাণে থাকে তার ব্যবস্থা করা চোরা শিকারীরা যেন তাদের মারতে না পারে সেদিকে লক্ষ্য রাখা এই কাজগুলো করলে কিন্তু সংরক্ষণ সম্ভব মানে জীবের বিলুপ্ত হয়ে যাওয়া আটকানো সম্ভব নেক্সট প্রশ্ন শুকে খাবার খোঁজে এমন প্রাণীর নাম লেখো বিড়াল কুকুর এটা ভীষণী সোজা প্রশ্ন তোমরা সবাই জানো দুটি পাহাড়ি গাছের নাম লেখো ঝাউ গাছ পাইন গাছ ব্যাঙেদের খাবার কী পোকামাকড় আমরা সবাই সবার ওপর নির্ভর করে বেঁচে আছি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও মানে খাদ্য খাদক সম্পর্ক সবাই সবার ওপর নির্ভর করি কিভাবে দেখো ঘাস ঘাস কারা খায় ফরিং ঘাস ফরিংকে কারা খাচ্ছে ব্যাঙেরা ব্যাঙকে খেয়ে নেয় সাপ আবার সাপকে খেয়ে নেয় ইগল তাহলে দেখো আলটিমেট ইগল কিন্তু পরোক্ষভাবে সাপ ব্যাং ঘাসফরিং আবার ঘাসের ওপর নির্ভরশীল ঠিক আছে একেই বলা হয় খাদ্য খাদক সম্পর্ক সাথে জায়গায় জন্মায় এমন গাছের নাম কি ব্যাঙের ছাতা জলের নিচে জন্মায় এমন গাছের নাম কি না শ্যাওলা সো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সাথে প্রথম চ্যাপ্টার থেকে পঁচিশটা প্রশ্ন শেয়ার করলাম খুব ভালো করে ভিডিওটা বারবার দেখে প্রশ্নগুলো তৈরি করে নাও প্রয়োজনে লিখে নাও বা স্ক্রিনশট রাখো বা স্ক্রিনশট রাখলে মোবাইল অনেক সময় ভরে যাবে তো আলটিমেট কী হবে এত কিছু এত কোয়েশ্চেন তোমাদের ফোনে থাকবে না কারণ এরকম ব্যাক টু ব্যাক ভিডিও তোমরা পেতেই থাকবে তো প্রশ্নের কোয়ান্টিটি ক্রমশ বাড়বে এখন ফার্স্ট টার্ম দেন সেকেন্ড টার্ম আফটার দ্যাট থার্ড টার্ম আসবে দ্যাট সই আমি বলবো তোমরা কিন্তু খাতায় লিখে নিলে বেস্ট হয় ভিডিও পজ করবে উত্তরগুলো লিখে নেবে দেন আবার ভিডিও চালিয়ে রানিং ওয়াচ করবে ঠিক আছে তো এইভাবে তৈরি করো খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য পরের অংশের ভিডিও নিয়ে চলে আসবো মানে আরও পঁচিশটা প্রশ্ন ততক্ষণের জন্য বাবাই চিলড্রেন